আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মদিনা আল মনোয়ারা। মদিনা আল মনোয়ারার মেন গেট হচ্ছে এটা, যেটা হারাম শরীফের 21 নম্বর গেট, 20 নম্বর 21 নম্বর গেট যেটা, সেটি হচ্ছে এটি। বাঙালি মার্কেট যাওয়ার জন্য হচ্ছে সোজা বের হয়ে এইভাবেই, যেভাবে হাজিরা এখন যাচ্ছে সোজা এইভাবে চলে যাবে একবার লাস্ট মাথা পর্যন্ত, সেটা হচ্ছে বাঙালি মার্কেট। আর এগুলো আছে হ্যারামের বাউন্ডারির সাথেই ভিআইপি হোটেলগুলো, যেগুলো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, দূরে যেতে কষ্ট হয়, দূরে যেয়ে থাকতে চায় না, তাদের জন্য হচ্ছে এসব হোটেলগুলো এসে থাকার জন্য থাকতে পারবে, কারণ এসব হোটেলের ভাড়া অনেক বেশি, কারণ হ্যারামের সাথেই তো, সেই জন্যে মদিনা শরীফের সাথেই, বাউন্ডারির সাথেই। আর এই হচ্ছে, এটা হচ্ছে আগে 21 নম্বর গেট ছিল, এখন নাম্বারটা পাল্টে পড়ছে। এই গেটগুলো দিয়ে বের হয়ে সোজা, এটি হচ্ছে হ্যারামের মেইন গেট, মদিনা শরীফের মেইন গেট হচ্ছে এটাই। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেটিতে সোজা বের হয়ে চলে যেতে পারবেন একেবারে এই বাঙালি মার্কেট, কারণ বাঙালি মার্কেট আমাদের বাংলাদেশের বেশিরভাগ হাজিরাই বাঙালি মার্কেট থাকেই। বাঙালি মার্কেট অনেকগুলো হোটেল আছে, আবাসিক হোটেল, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশের হাজিরা ওইখানে থাকেন। এটি হচ্ছে সেই যাওয়ার জন্য রোড, সোজা এইভাবে রোডে চলে যেতে হবে, চলে যাবেন। হয়তো 1 কিলোমিটার হবে বাঙালি মার্কেটটি, আর ওখানে যে আবাসিক হোটেলগুলো থাকার জন্য, ওখানে বাংলাদেশি খানার অনেক হোটেল আছে। এই রোডে চলে যেতে হবে সোজা। দেখুন, এই রোডে সোজা চলে যেতে হবে। দোনো সাইডে যাওয়ার জন্য ভিআইপি হোটেল আছে দোনো সাইডেই। এই দোনো সাইডের মাঝখান দিয়ে রোড আছে যাওয়ার জন্য, 21 নম্বর, 21 নম্বর, 20 নম্বর এবং 22 নম্বর হচ্ছে, এগুলো হচ্ছে মেইন গেট। এই রোডে দিয়ে, এই গেটে দিয়ে সোজা চলে যেতে হবে। যুব রাস্তা হচ্ছে এটাই। সোজা চলে গেলে এখানে আমাদের বাংলাদেশের অনেক আবাসিক এবং খাওয়ার হোটেল অনেকগুলো আছে, যাদের বাংলাদেশের জন্য খাওয়ার জন্য সুব্যবস্থা, কষ্ট করতে হয় না, ওখানে গেলেই বাংলাদেশি খানা সব কিছুই পাওয়া যাবে এখানে। আপনারা দেখতে থাকুন।